সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করবেন, তাতে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছাবে। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ বা ইমোতে অভিযোগ করেন যে আমার ভিডিও নিয়মিত পান না, কিন্তু দেখুন আমার এই চ্যানেলে 730টার অধিক ভিডিও আছে। কারণ আপনারা অল বেল আইকন বাটনটি ক্লিক করেন না বিধায় আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছায় না। আর অল বেল আইকন বাটনটি ক্লিক করলে আমার প্রতিদিনকার ভিডিওগুলো নোটিফিকেশন আপনারা পাবেন এবং দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে হস্তরেখায় পর্বে রবি গ্রহ প্রচুর অর্থ দেয়, আপনার হাতে এই চিহ্ন আছে কিনা? রবি গ্রহ যে প্রচুর অর্থ দেয়, হাতের কোন চিহ্ন থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তি কি না? তাই আজকের ভিডিওটি কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখলে আপনার নিজের হাতে রবি গ্রহটি বিচার করলে আপনি বুঝতে পারবেন অর্থ পাবেন কি পাবেন না। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে আমি বরাবরের মতো হাতের আঙুলগুলো আপনাদেরকে পরিচয় করে দিব এবং রেখাগুলো পরিচয় করে দিব। এই যে আঙুলটি আছে এটি হচ্ছে মূলত বৃদ্ধা আঙ্গুলি। জ্যোতিষশাস্ত্র মতে এটিকে শুক্রের আঙ্গুল বলা হয়, এটি হচ্ছে তর্জনী আঙ্গুল। জ্যোতিষশাস্ত্র মতে এটিকে বৃহস্পতির আঙ্গুল বলা হয়, এটি হচ্ছে মধ্যমা আঙ্গুল। জ্যোতিষশাস্ত্র মতে এটিকে শনির আঙ্গুল বলা হয়, এটি হচ্ছে অনামিকা আঙ্গুল। জ্যোতিষশাস্ত্র মতে এটিকে রবির আঙ্গুল বলা হয়। আমাদের আজকের পর্বের যে বিষয় রবি গ্রহ, সেই রবির আঙ্গুল এটি। এই আঙ্গুলটি হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। জ্যোতিষশাস্ত্র মতে এটিকে বুধের আঙ্গুল বলা হয়। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই যে রেখাটি বৃহস্পতি পর্যন্ত গিয়েছে। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হচ্ছে মার্শাল রেখা। এই যে রেখাটি শনির আঙ্গুলের নিচের থেকে যে রেখাটি গোড়ালি পর্যন্ত এসেছে সেটি হচ্ছে ভাগ্য রেখা। এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা। আর এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মানুষের আয়ু রেখা। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা লক্ষ্য করে দেখুন, রবির আঙ্গুল থেকে একটি লাল কালির চিহ্ন একবারে নিচ বরাবর পর্যন্ত এসেছে। কেন এসেছে সেটি বুঝাব। যদি কোন জাতক জাতিকা রবির আঙ্গুল থেকে কোন রেখা সরাসরি নিচ বরাবর আসে, হাতের করতলের এই পর্যন্ত আসে, এবং সেই রেখাটি কোনো আঁকা বাঁকা না থাকে, কোনো ক্রস না থাকে, তাহলে সেই জাতক রবি গ্রহ দ্বারা প্রচুর অর্থ সম্পত্তির মালিক হবেন, জমি গাড়ি বাড়ি ভূ সম্পত্তির মালিক হবেন, ল্যান্ড প্রপার্টির ফ্যাক্টরির মালিক হবেন, শিল্প কারখানার মালিক হবেন, যদি তার রবি গ্রহ রবি রেখাটি স্পষ্ট এবং ক্লিয়ার থাকে, যদি কোনো আঁকা বাঁকা না থাকে। এটি হচ্ছে রবি গ্রহের বিষয়। যদি এই জাতকের রবির এই স্থানটিতে ক্রস চিহ্ন থাকে, এই যে দেখুন আমি একটি ক্রস চিহ্ন দিলাম, রবির এই স্থানে এই ধরনের ক্রস চিহ্ন থাকে, এই যে ক্রস চিহ্নটি ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ধরনের ক্রস চিহ্ন যদি রবির আঙ্গুলে থাকে তাহলে কিন্তু এই জাতকের হাতে টাকা পয়সা আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, পাওনা টাকা পাবেন না, ল্যান্ড প্রপার্টিজ ভূমি গাড়ি সম্পত্তি করতে পারবেন না, এমনকি নানান ধরনের জটিলতায় সৃষ্টি হবে। এই জাতকের চোখেরও সমস্যা সৃষ্টি হতে পারে, দাঁতের সমস্যা হতে পারে, পাইলসের সমস্যা হতে পারে, একজিমার সমস্যা হতে পারে, যেটিকে আমরা ঠান্ডা কোলেস্টেরল রোগ বলে থাকি। সুপ্রিয় দর্শক বন্ধু, রবি গ্রহে ক্রস চিহ্ন থাকা অশুভ চিহ্ন। রবির স্থানে যদি কালো তিল থাকে, এখানে একটি কালো তিল দিলাম, রবির স্থানে এই ধরনের কালো তিল থাকে, তাহলে এই জাতক তার পাওনা টাকা তাকে ঘুরাবে দিবে না, সে নানান ভাবে নাজেয়াল হবে,
মানুষ তার সাথে কমিটমেন্ট রক্ষা করবে না, এমনকি তার প্রাপ্য হক থেকে তিনি বঞ্চিত হবেন। রবি গ্রহ মানুষের জীবনে আলোয় আলোকিত করে। আজ যদি রবি গ্রহ কোনো মানুষের থাকে তাহলে তার জীবনটি অন্ধকার, যেমন বিদ্যুৎ চলে গেলে অন্ধকার চলে আসে, তেমনি যদি রবি গ্রহ ডিসফেভারে থাকে কোনো মানুষের তাহলে তার জীবনটি অন্ধকার, শত চেষ্টা করেও সে জীবনে উন্নতি লাভ করতে পারবে না। রবি গ্রহ প্রত্যেকটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি রেখা এবং গুরুত্বপূর্ণ একটি সাইন। রবি গ্রহ ভালো থাকা মানেই হচ্ছে আপনার জীবনে প্রতিটি সেক্টরে উজ্জ্বলতা, সফলতা এবং জ্ঞান, সম্মান, খ্যাতি, যশ বৃদ্ধি করে। সুপ্রিয় দর্শক বন্ধু, রবি গ্রহের সংখ্যা হচ্ছে 1, 10, 19 এবং 28। সিংহ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে রবি। মনে রাখবেন, সিংহ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে রবি। আর যদি এই জাতকটি সিংহ রাশি হয়ে থাকেন, তার কোন ক্রস বা কালো তিল না থাকে, তাহলে তার জীবনে কখনোই অর্থের সমস্যা হবে না। সে যেভাবেই হোক, যে উপায় হোক, অর্থ উপার্জন করবে এবং গাড়ি বাড়ির মালিক হবে, কারণ এই মানুষটি প্রচুর অর্থের পিছনে ছুটবেন, সম্মান পাবেন, যশ পাবেন, খ্যাতি পাবেন, এমনকি প্রচুর মানুষের তার সাথে তার সম্পৃক্ততা থাকবে, কমিউনিকেশন থাকবে, যোগাযোগ থাকবে। যদি এই জাতকের রবির স্থান থেকে একটি রেখা বৃহস্পতির দিকে যায়, রবির স্থান থেকে একটি রেখা বৃহস্পতির দিকে যায়, গিয়ে বৃহস্পতিতে গোলাকার চিহ্ন হয়, বৃহস্পতিতে এই ধরনের গোলাকার চিহ্ন হয়, তাহলে বুঝতে হবে এই জাতকের রবির সাথে বৃহস্পতিও খারাপ, তার সম্মান যশ খ্যাতিতে ভাটা পড়বে। এক সময় এই মানুষটির প্রচুর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, কিন্তু এখন তার অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এক সময় প্রচুর মানুষ তাকে সম্মান করত, অনেক স্নেহ করত, ভালোবাসত, এখন তাকে কেউ ভালোবাসে না, কারণ তার অর্থনৈতিক প্রবলেম। অর্থনৈতিক প্রবলেম সলভ করার জন্য আপনাকে আগে রবি গ্রহটিকে কন্ট্রোল করতে হবে। যদি কোন জাতক জাতিকের রবি গ্রহ খারাপ থাকে তাহলে অবশ্যই রবি গ্রহের প্রতিকার করা একান্ত প্রয়োজন, কারণ রবি খারাপ থাকলে আপনি কোনো কাজে কখনো সাকসেসফুল হতে পারবেন না। আর যদি শনি খারাপ থাকে তাহলে হয়তো কিছুদিন কষ্ট ভোগ করবেন, কিন্তু একদিন না একদিন আপনি ইম্প্রুভ করতে পারবেন। কিন্তু রবি খারাপ থাকলে আপনার জীবনে ইম্প্রুভ হবে না, দেশে হোক দেশের বাইরেও আপনি ইম্প্রুভ করতে পারবেন না, কারণ রবি, আমি যেটি পূর্বেও বলেছি, বিদ্যুৎ চলে গেলে যেরকম অন্ধকার, রবি না থাকলে আপনার জীবনটি অন্ধকার প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে। হস্তরেখা থেকে একটি মানুষ সম্পর্কে 70-80% অভিজ্ঞ হস্তরেখাবিদরা জাজমেন্ট করে, বিভিন্ন বিষয়ে তার ক্লায়েন্টকে তথ্য দিয়ে থাকেন যে আপনার এই গ্রহটি ভালো, এই গ্রহটি অশুভ। হস্তরেখা দেখার পাশাপাশি প্রতিটি জাতক জাতিকার এই বিষয়টি করা একান্ত প্রয়োজন। বরাবরের মতো আমি আমার প্যাডটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে, দেখুন, জন্ম কুণ্ডলী, এই জাতকের রবি গ্রহ নিচুস্থ কিনা, শনি উচুস্থ কিনা, বুধ নিচুস্থ কিনা, মঙ্গল উচুস্থ কিনা, শুক্র নিচুস্থ কিনা, ইউরেনাস উচুস্থ কিনা, প্লুটো উচুস্থ কিনা, বৃহস্পতি শুভ কিনা, কেতু উচুস্থ কিনা, রাহু উচুস্থ কিনা, এই বিষয়গুলো এই জন্ম কুণ্ডলী তৈরি করলে জানতে পারবেন। এটি প্রত্যেকটি জ্যোতিষীর ক্ষেত্রে এবং ক্লায়েন্টের ক্ষেত্রে জানা একান্ত প্রয়োজন। এই জাতকের চন্দ্র রাশি কি, এই জাতকের লগ্ন কি, এটিও ভালো করে বিচার বিশ্লেষণ করার প্রয়োজন। অনেক জ্যোতিষীরা লগ্ন বুঝেন না, চন্দ্র রাশি কি সেটিও বুঝেন না, ওয়েস্টার্ন ফর্মুলাতে অনেকেই করেন, কিন্তু আমাদের বাংলাদেশ বা ভারতবর্ষে ওয়েস্টার্ন ফর্মুলাতে অ্যাস্ট্রোলজি করে কখনোই ভালোভাবে প্রিডিকশন করা সম্ভবপর নয়। এরপরে এই জাতকের বিংশোত্তরীর মধ্যে মহাদশা এবং অন্তর্দশা বিচার করতে হবে। এটি আমি প্রায় ভিডিওতে বলে থাকি, হস্তরেখার ভিডিওতে, যে বিংশোত্তরী মহাদশা এবং অন্তর্দশা, এই জাতকের জন্মকালীন সময়ে কোন গ্রহের দশা ছিল, কত বছর ছিল বিংশোত্তরী দশা এবং অন্তর্দশা, তার দ্বারা তিনি কি কি বেনিফিট পেয়েছেন, কি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটি আপনি ভালো করে আপনার ক্লায়েন্টকে বুঝাতে পারবেন বা আপনি নিজে বুঝতে পারবেন। এছাড়া এই জাতকের বর্তমানে
কোন গ্রহের মহাদশা চলছে এবং অন্তর্দশা চলছে এই দুটি বিচার বিশ্লেষণ করলে বুঝতে পারবেন এই জাতকে এই গ্রহের মহাদশা এবং অন্তর্দশা চলছে, এটি কত বছর থাকবে, তার দ্বারা তিনি কি কি বেনিফিটেড পাবেন, কোন কোন ক্ষেত্রে লুজিং হবেন, সেটি ভালো করে বিচার বিশ্লেষণ করে বলতে পারবেন। এরপরে নবাংশ কুণ্ডলীটি বিচার করাবেন অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে। নবাংশ কুণ্ডলীটি বিচার করলে বুঝতে পারবেন এই জাতক রবি গ্রহ দ্বারা প্রচুর অর্থ সম্পত্তির মালিক হবেন কিনা, স্ত্রীর সাথে, স্বামীর সাথে, সন্তানের সাথে, আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক ভালো যাবে কিনা, চাকরি জীবনে ভালো যাবে কিনা, কর্মজীবনে ভালো যাবে কিনা, ব্যবসা জীবনে ভালো যাবে কিনা, অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট হতে পারবেন কিনা, তার চাকরি কেন হচ্ছে না, পারিবারিক সমস্যা কেন হচ্ছে, এছাড়া নানান ধরনের বিষয় এই নবাংশ কুণ্ডলীটি বিচার করলে এই জাতক জাতিকা সম্পর্কে আপনারা বলতে পারবেন। সর্বশেষ নবতারা চক্র বিচারটি করিয়ে নেবেন। এখানে লেখা আছে দেখুন নবতারা চক্র। নবতারা চক্র বিচার করলে এই জাতকের কোন গ্রহটি খারাপ আছে, কেন খারাপ হচ্ছে বর্তমানে, এর থেকে উত্তরণের উপায় কি, সেটি ভালো করে বিচার বিশ্লেষণ করে তার যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় তখন তার প্রতিকার করার ব্যবস্থা করবেন। কারণ একটি কথা মনে রাখবেন, মানুষ যখন সমস্যায় পতিত হয় বা সমস্যায় ভোগে তখনই জ্যোতিষীর দ্বারস্থ হয়, ডাক্তারের দ্বারস্থ হয়, উকিলের দ্বারস্থ হয় বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য দ্বারস্থ হয়। আর এই সুযোগগুলো কাজে লাগিয়ে যারা অসৎ উপায়ে পকেট ভারী করার চেষ্টা করেন, কিছুটা জ্যোতিষী জানেন কিন্তু পুরোপুরি জানেন না, কিন্তু ভয় ভীতি প্রদর্শন করে জ্যোতিষী করেন, জ্যোতিষ শাস্ত্র কিন্তু মহান পেশা, এই শাস্ত্র কিন্তু ভয় ভীতি প্রদর্শন করার পেশা নয়, এটি হচ্ছে মানুষকে সেবামূলক পেশা। এই সেবার নামে যারা নিজেদের আখের গোছানোর চেষ্টা করেন এরা প্রকৃতপক্ষে জ্যোতিষী নয়, এরা হচ্ছে ক্ষণিকের অতিথি। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা জন্ম তারিখ জানেন তাদের ক্ষেত্রে জন্ম কুণ্ডলী, নবাংশ বিচার, মহাদশা বিচার, অন্তর্দশা বিচার এবং নবতারা চক্র বিচার করা সহজ। আর যাদের পিতামাতা জন্ম তারিখ লিখে রাখেননি, অনেকের পিতামাতা তার সন্তানের জন্ম তারিখ লিখে রাখেননি, সেই জাতক জাতিকার ক্ষেত্রে এই বিচারটি করা প্রয়োজন। যেমন আমি এখানে লিখলাম সংখ্যা তত্ত্ব বিচার, দেখুন আমি এখানে লিখছি সংখ্যা তত্ত্ব বিচার, সংখ্যা তত্ত্ব বিচার, সংখ্যা তত্ত্ব বিচার, সংখ্যা তত্ত্ব বিচার, এর মানে হচ্ছে ইংরেজিতে যার নাম হচ্ছে নিউমারোলজি, 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো হচ্ছে বেজোড় সংখ্যা, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। এই জাতকের নাম, এই জাতকের মায়ের নাম এবং এই সংখ্যা তত্ত্ব বিচার করলে এই জাতকের কোন গ্রহটি বর্তমানে খারাপ আছে, কেন খারাপ আছে, কত বছর খারাপ থাকবে, কেন তার কোন কোন বিষয়ে সমস্যা হচ্ছে, এই সংখ্যা তত্ত্ব বিচার করলে আপনারা বলতে পারবেন এবং ক্লায়েন্টকে বুঝিয়ে বললে তিনি সন্তুষ্ট হতে পারবেন। এরপরে যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় তখন প্রতিকার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, একটি কথা মনে রাখবেন, কোন জ্যোতিষী কারো ভাগ্য পরিবর্তন করতে পারেন না, ভাগ্য পরিবর্তন করতে জ্যোতিষী গাইডলাইন করতে পারেন, সহযোগিতা করতে পারেন, এছাড়া জ্যোতিষীর পক্ষে আর কিছু করা সম্ভব নয়। একজন ডাক্তারের পক্ষে যেটা সম্ভব জ্যোতিষীর পক্ষেও সম্ভব, ডাক্তার কোন রোগীকে সুস্থ করার মালিক নয়, তিনি ওষুধ প্রেসক্রিপশন করতে পারেন, প্রেসক্রিপশন অনুযায়ী তার ওষুধ খেলে রোগী সুস্থ হতে পারে, সুস্থ আর মৃত্যুবরণ করা মালিক হচ্ছেন একমাত্র উপরওয়ালা। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি যদি তত্ত্ববহুল মনে হয়ে থাকে আমি অনুরোধ করব আমার ভিডিওটি শেয়ার করার জন্য, লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করার জন্য। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলে ভালো থাকুন।